লকডাউনের সময়তে গ্রাহক গিলাক জাল্লা দিছে আরোহন মাইক্রো ফাইন্যান্স ব্যাংকে। বঙ্গাইগাঁও জেলার পৰা শিবেন নারায়ণ দেবের প্রতিবেদন। লকডাউনে সাধারণ রাইজক হারাশাস্তি খুয়ার সময়তে গ্রাহকক দিছে জালা কতগিলা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিয়ে। এই ঘটনা বঙ্গাইগাঁও জেলার বৈতামারীত। বৈতামারীর সজনা ফিটার যাওয়া কালি আরোহণ নামের একটা ফাইন্যান্স কোম্পানির দুজন সদস্য উপস্থিত হইয়া গ্রাহকের পৰা লোনের কিস্তি বেছি দেয়। লগে লগে গ্রাহকখিনির মাজত অতে লাগে হুয়া ধোয়া। আর্থিকভাবে সবল কজন মানে কিস্তি দিবা পারে, যদিও অনেকে এই সময়ত কিস্তি দিবা না পারে বলিয়া জানা। উমিরা এই সময়ত কারো লোনের কিস্তি দেওয়ার হেসাব প্রয়োগ নকরে, যদিও উভয়পুরি কন্টেনমেন্ট জোনের পৰা কেমনে লোনের কিস্তি উঠাবা আহিল এই গো এখন ডাঙর প্রশ্ন। উভয়পুরিতো কন্টেনমেন্ট জোন হয়, তারপর অরেঞ্জ জোন কেনে হবে না? আমার পারমিশন দেওয়া গেছে, এখানে আইসো আর আমি জানাই আসো যে কেনে যাওয়া পারি, আমি তো গোটাই দিয়ে দিছি পারমিশন। কি কৈছে? দিছে দিতে হোম সেক্রেটারি পরা দিয়ে দিয়ে গেছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরা এটা দিয়ে দিছে। কি পারপাস মানে আপনার বাইদেউখিনি মিটিং করে আইসো, আর বি বিষয়ে কব আইসিল, তারপর বাইদেউবিলাক কৈছো কোনোবা যদি কিস্তি দিব পারে দিব পারে সেই হিসাবে লৈ যাব খুঁজেছে, আর বাইদেউখিনি কৈছে আমি কেজন মানে দিব পারিম, তো বাইদেউখিনি কৈছে কোনোবা দিব খুঁজেছে দিব লৈছে, আর কোনোবা নোৱাৰিলে নাই আৰু সেইটো বিষয়ে। কোনটো ফাইনেন্স কোম্পানী? কি কৈছে? ফাইনেন্স কোম্পানীটো কি? আরোহণ। হোম মিনিষ্ট্রি এটা হেৰি জারি কৰিছিল 3 মাস পর্যন্ত, মানে আমি কৈছো বাইদেউখিনি বুজাই দিছো, বাইদেউখিনি কৈছো যদি কোনোবা দিব পারে যদি নোৱাৰে যদি নাই, আমি প্রেসারাইজ করা নাই যে আপনার যদি দিব লাগিব এইটো কোৱা নাই, নোৱাৰিলে নাই, আর যে বাইদেউখিনি কৈছে আমি দিব পাৰিম সেই হিচাপে মাতিছে, আর বাইদেউখিনির তথ্য লৈ পেলাই আমি আহিছো। বাইদেউখিনি কব নোৱাৰে যে বাইদেউখিনি আমি আমি নিজৰ ইচ্ছা মতে আহিছো বা প্রেসারাইজ কৰিছো কব নোৱাৰে। উল্লেখযোগ্য যে সদস্য দুজনে দেখুৱা সরকারি আধার কার্ডখানো ভুল, এইগুলা ক্ষেত্রে জিলা প্রশাসনে কি ব্যবস্থা লব সেইগো হব লক্ষণীয়।